Assalamualaikum. I hope আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অনেক বেশি ভালো আছি, কারণ আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে হচ্ছে আমি দেখা করতে যাচ্ছি আমার ফ্যানদের সাথে। তো আজকে আমি ড্রেস নিয়ে একটু কনফিউজ ছিলাম যে এটা পরব নাকি শাড়ি পরব, পরে ডিসাইড করলাম যে না, আমি ড্রেসটাই পরি। তো আমি বেনুতে গিয়ে আমার ফুল আউটফিটটা আপনাদেরকে দেখাবো, সো চলুন আমার সাথে। এখন হচ্ছে আমি বের হয়ে গিয়েছি, আমি বেনুতে যাচ্ছি, বেনুতে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে অনেক বেশি জ্যাম ছিল, তো বেশ কিছুক্ষণ জ্যাম ঠেলার পরে আমি ফাইনালি চলে আসলাম। দেন গিয়ে আমি সবার সাথে দেখা করি। আর আজকের দিনটা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ নর্মালি এরকম ফ্যান মিট আপ করা হয় না। আজকের মিট আপে কিন্তু আমরা সবাই পাঁচজন করে ফ্যান সিলেক্ট করেছি, যারা দূর দূরান্ত থেকে আমাদের সাথে দেখা করতে আসবে। সবাইকে দেখে নিচ্ছি আমার পাশে, সবাই এসে এখানে একটু বসে দেন আমাদের সবার প্রিয় মুখগুলো। নগদের রিচার্জ উৎসবের এই ক্যাম্পেইনে অনুভূতি প্রকাশ করার জন্য ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় রথি আহমেদকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, ভালো আছেন দেখে এখানে আসছেন। আর আমি আজকে অনেক বেশি এক্সাইটেড, তুমি আমার হাসি দেখে বুঝতে পারবা, কারণ আজকে যাদের সাথে আমাদের মিট হবে তাদের সাথে আমাদের হয়তো বা কখনো দেখা হয়নি। তারা সবসময় আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে আসছে, তো এটা আমাদের জন্য অনেক বেশি এক্সাইটিং যে আমরা আমাদের ফ্যানদের সাথে একসাথে বসে লাঞ্চ করব। হ্যাঁ, সেটা বুঝতেই পারছো, মানে অনেক বেশি ভালো লাগছে, অনেক খুশি আমরা। ইনফ্যাক্ট মানে আমি তো অনেক খুশি পার্সোনালি। আর আজকে ইভেন্টটা মানে যারা অর্গানাইজ করেছে আমি তাদেরকেও থ্যাংক ইউ দিতে চাই, যেমন নগদকে আর পার্টনার হিসেবে আছে হচ্ছে ডি ডিজিটাল। আমি দুইজনকেই থ্যাংক ইউ দিচ্ছি এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য, যার জন্য আমরা সবাই একসাথে হতে পেরেছি। একই ছাদের নিচে আমরা 10 জনের বেশি ক্রিয়েটার আছি, প্লাস তাদের সব ফ্যানরা। সো থ্যাংক ইউ এরকম একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য। অ্যান্ড আমি চাবো যে এরকম আরও ইভেন্ট অর্গানাইজ করা হোক। অবশ্যই আমরা সকলেই চাবো যে এমন ইভেন্ট আরও বেশি অর্গানাইজ করা হোক। অনেক সুন্দর বলেছো, আর কিছু বলতে চাও? তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। আর আমি মাইকে সবাইকে সুন্দর লাগে। আমি হচ্ছে মাইক্রোফোনে খুব বেশি কমফোর্টেবল না, আমরা যখন ব্লগ করি দেখা যায় নিজেকে নিজে দেখে করে ফেলি, মানে এটা কোনো কিছু মনে হয় না, বাট মানুষের সামনে কথা বলা তো অনেক টাফ। আমার ভালো লাগতেছে যে আমি তাও কথা বলতে পেরেছি। অনেক সুন্দর বলেছো, অনেক ভালো বলেছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ এখানে আসার জন্য। সবাই একটা জোরে হাতে তালি হয়ে যা। সবাইকে ইন্ট্রোডিউস করানোর মাধ্যমে প্রোগ্রামটা শুরু হয়ে যায়। এরপরে আমরা সবাই এক এক করে আমাদের অনুভূতি শেয়ার করি। সবার অনুভূতি বলা শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আমরা লাঞ্চের জন্য চলে যাই। আর আমরা সবাই সবার ফ্যানদের সাথে একসাথে লাঞ্চ করেছি। আর আমি হচ্ছে এখানে খবর নিচ্ছিলাম যে সবাই ঠিক মতো করে খাবার নিচ্ছে কি না, কারো কোনো কিছুর দরকার আছে কি না। তোমার তোমার কেমন লাগছে আমার সাথে লাঞ্চ করতে পেরে? খুবই ভালো লাগছে, কারণ আমি আজ মানে গতকাল তো জানতাম না যে আমার তোমার সাথে মিট হবে, মানে খুবই এক্সাইটেড। অ্যান্ড অবশেষে দেখা হলো ফাইনালি, খুবই হ্যাপি। ঠিক আছে চলো আমি তোমাকে স্যুপ বেড়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর আমার এই ফ্যানের নাম হচ্ছে ইনারা, ও অনেক দূর থেকে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য এসেছিল। দেন আমরা দুজন একসাথে খাবার নিলাম। কেমন লাগতেছে তোমাদের খাবার দাবার? আমার সাথে লাঞ্চ করতে পেরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে।
এখানে আমি সবাইকে নিয়ে একসাথে খেতে বসেছিলাম, একসাথে খাচ্ছিলাম, আমরা গল্প করছিলাম, আমাদের ফুড এনজয় করছিলাম। আমি আগে ক্রিম অফ মাশরুমের মানে ফ্যান ছিলাম না, আপনাদেরকে আমি শোনাচ্ছি যে কথাটা কে বললো। উনি হচ্ছে বাতাস খেলেও ফুলে যায়, এই যে সুন্দরী বিউটিফুল, তুমি একটা পুতুলের মতো জানো। তুমি তো নিজে, আমি যখন আগে তোমাকে দেখি নাই, আমরা যখন মানে আমাদের তো দেখা হয়েছে পরে, আগে তোমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাড ছিলাম, তখন মানে আমি ভাবতাম কি সুন্দর পুতুলের মতো একটা মেয়ে, মানে বার্বি ডল পুরা, আপনারা দেখেন মানে রিয়েল লাইফ বার্বি আর কি বলছে। যাই হোক, আমার কাছে তুমি বার্বি, আমার কাছে তুমি বার্বি। ও থ্যাংক ইউ। ওগুলো খাবো পরে, পেট ভরে যাবে। আমরা এখন খাবো, খাওয়া শেষ করে পরে আপনাদের সাথে আবার শেয়ার করবো। মাঝখানে আমার কোনো জায়গা শেষ হয়ে গিয়েছিল, আমি কোনো টিপ নিতে পারি নাই, পরে অনেক কিছু ডিলেট করে আমি জায়গা খালি করেছি। সো এখন আমি কিছু কিছু টিপ নিব। না তোমার কী লাগবে বলো, আমি আসবো সাথে। আজকে ডেজার্ট খাবো, এগুলো খেতে পারি না, আমি সরি, ওয়েস্ট করতে চাই না। তারপর এখানে পিয়া ওর খাওয়া শেষ করে আমার টেবিলে চলে আসে, মিম ওর খাওয়া শেষ করে আমার টেবিলে চলে আসে, তারপরে সিলভিয়াপু এসে জয়েন করে, সবার শেষে চলে আসছিল সিলভিয়াপু। ওর আসলে অনেক কাজ ছিল, কাজটা শেষ করে তারপরে সে আমার জন্য সময় বের করেছে। আর এখানে তো আমার ফ্যানরা ছিলই, আর এই হচ্ছে সবার প্রিয় আসিন আপু, আজকে আমাদের হোস্ট হিসেবে ছিলেন তিনি। Hey, what's up everyone? This is the boy Shobhakti Shanto. Welcome to my channel. আমি জানি আমার ব্লগে না, আমি যে স্টোরি দিছি, মানে মানুষ তো জানে যে আমি তোদের বড় বোন, তোদের বিয়ের প্রপোজাল আসতেছে। সবচেয়ে বেশি মিমের জন্য বায়োডাটা পর্যন্ত পাঠাইছে মানুষ আমাকে, এটা তোমরা শোনো, মিমের জন্য বায়োডাটা পাঠাইছে, রিয়েল বায়োডাটা, নাম, মার নাম, বাপের নাম, কি করে, আর ওর জন্য হচ্ছে ওর মানে অনেক মেয়েরা আমাকে নক দেয় যে আপু শান্ত ভাইয়া কি সিঙ্গেল, শান্ত ভাইয়ার কি গার্লফ্রেন্ড আছে? না, আমি স্টিল সিঙ্গেল এন্ড অ্যাজ অলওয়েজ। তোমাদের জন্য কিন্তু রাস্তাটা খালি আছে, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। বাট আমরা মিমকে এখন বিয়ে দিচ্ছি না, এটা আমি অফিশিয়ালি তোমাদেরকে বলে দিচ্ছি, মিম আমাদের অনেক ছোট, ছোট অনেক ছোট, ও আমাদের মধ্যে সবচেয়ে ছোট, ওইটা দুষ্টামি ছিল সবাই, ভাই তোমরা এত সিরিয়াস হয়ে গেছো। হ্যাঁ, যাই হোক। হ্যালো এভরিওয়ান, আমি রথী আহমেদ আর আমি আজকে এসেছি নগদের একটা মিট আপে, আর আজকে এখানে এসে আমার অনেক বেশি ভালো লাগছে, আমি আজকে অনেক বেশি এনজয় করেছি, কারণ আজকে আমি আমার ফ্যানদের সাথে একসাথে লাঞ্চ করেছি, বেশি ভালো লাগছে, কারণ সচরাচর আমরা কিন্তু ফ্যানদের সাথে মিট করার সময় পাই না বা সময় হয়ে ওঠে না, এরকম একটা সুযোগ করে দিয়েছে আমাদেরকে আজকে নগদার মিট। থ্যাংক ইউ সো মাচ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। তারপরে আমরা হচ্ছে রুফে গিয়ে কিছু ভিডিও বানালাম, তারপর এখানে জেন্সি ছিল, ইমন ভাইয়া ছিল, আমরা ছবি তুললাম, তারপর হচ্ছে এখন আমরা চলে যাব। তাই আমরা এখন চলে যাচ্ছি, আমার ব্লগের এন্ডিং আমি এখানে দিচ্ছি। তো গাইস, আজকের মতো হচ্ছে আমার এই চ্যানেলে ভিডিও এই পর্যন্ত মানে শেষ হতে যাচ্ছে। এই বেশি বেশি সাবস্ক্রাইব করো সবাই, শেয়ার করে দাও, বেশি করে শেয়ার করে দাও, আমাকে বেশি বেশি করে ভালোবাসবে, আর একটু সুন্দর কমেন্টও করে দিও। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, এই ছিল আমার আজকে ব্লগ, আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই যা যা তারা বললো তা তা করো।
আমরা এখন বাসায় চলে যাচ্ছি, আমরা এই তিনজন বান্দাই আছি। খালা বাসন ধোয়া, ঝাড়ু দেওয়া, রেস্টুরেন্টের একদম শেষ করে যাইতাম, আমরা লাঞ্চ করছি, আমরা ডিনারও করতাম, এরকম অবস্থা। দেখেন আমরা লিটারালি লাস্টে আমরা কিছু ভিডিও বানাইছি তাই না, আমরা টায়ার্ড হয়ে গেছি। আপলোড দেওয়ার পরে তোমরা দেখবা অনেক সুন্দর ভিডিও করেছি আমরা। বাই বাই। হ্যালো শান্ত, নতুন গাড়ি চালাইলাম, মিষ্টি টিষ্টি খাওয়াইলাম, আর মিষ্টি মিষ্টি পার্সেল করে বাসায় পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আর গাড়িতে আমাকে তো ঘোরাবি। বাই, এখন উঠো, আসো। বাই বাই।